ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো আছেন নিশ্চয়ই। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে এই ভিডিওতে আলোচনা করব DLS23 গেমের টপ আপ সম্পর্কে। তো অনেকেই কিন্তু আপনারা টপ আপ করে থাকেন, তো আজকে এমন একটা ওয়েবসাইট দেখাবো, তো এটার মাধ্যমে কিন্তু আপনারা খুবই কম দামে আর কি টপ আপ করতে পারবেন। তো এর জন্য আপনার দরকার হবে আপনার ডেবিট অথবা ক্রেডিট, এই দুইটার একটা কার্ড আপনার লাগবে। এবং এখান থেকে আপনি 5% ব্যাটে কিন্তু আপনি ডায়মন্ড এবং কয়েন কিন্তু ক্রয় করতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো কীভাবে এটা করবেন জাস্ট দেখিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, এবং নতুন দর্শক হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে গাইস, তো আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে চলে আসার পর আপনারা জাস্ট এখানে সার্চ করবেন apinsaration.com, এটা লিখে সার্চ করে তারপর গোতে ক্লিক করবেন। এখানে সার্চ করার পর আপনাদের দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট চলে এসেছে। তো এখানে কিন্তু অনেকগুলো আর কি গেম রয়েছে, তো আপনারা যেই গেমটা আর কি নিতে চান ওইটাগুলো আর কি এখান থেকে পাবেন। তো এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে সার্চ করে দেবেন ড্রিম লিগ সকার লিখে। তো ড্রিম লিগ সকার লিগে সার্চ করার পর গো একটা অপশন এইখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রিম লিগ সকারের দুইটা ভার্সন কিন্তু চলে এসেছে। একটা হচ্ছে ড্রিম লিগ সকার 2022 ভার্সন, এবং একটা হচ্ছে ড্রিম লিগ সকার 2023 ভার্সন। তো 22টা যেহেতু এখন সাপোর্ট করে না, তো আমি জাস্ট 23 আর কি ক্লিক করব। তো এইটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে আপনারা কিন্তু আর কি কয়েন এবং ডায়মন্ড কিন্তু নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম একটা অপশন ইউর গেমিং আইডি ইউজার নেম। তো এইখানে আপনার গেমিং আইডি অথবা আপনার গেমের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে আর কি একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, আর একটা এটা হচ্ছে আপনার অ্যাপেল ভার্সন। তো এটা হচ্ছে আইফোনের জন্য, আর এটা হচ্ছে সকল অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। তো আপনার জাস্ট অ্যান্ড্রয়েড থাকলে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, এবং আইফোন থাকলে আইফোনটাতে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েডে ক্লিক করলাম। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েন দেখাচ্ছে এবং ডায়মন্ডও দেখাচ্ছে। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কয়েন, এবং এখানে কিন্তু 4,50,000 কয়েন, 9,50,000 কয়েন, 1,00,000 কয়েন। তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যত ইচ্ছা কি নিতে পারেন। তো জাস্ট ওয়েট, আমি 1,00,000 নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন ডায়মন্ডও কিন্তু নিচেরটাতে অনেকগুলো ডায়মন্ড শো করতেছে। তো এখান থেকে অনেকগুলো ডায়মন্ড কিন্তু আপনারা পাবেন। এখানে অনেকগুলো ডায়মন্ড রয়েছে, যেমন 6,66,000 ডায়মন্ড, 1,00,000 ডায়মন্ড। তো তারপর দেখতে পাচ্ছেন জেনারেট কয়েন অ্যান্ড জেমস, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কিছুক্ষণ লোডিং নেবে। তো আমাদেরকে কিন্তু 25,000 কয়েন দিয়েছে এবং 1,50,000 জেমস দিয়েছে, অর্থাৎ 1,00,000 কিন্তু দেয় নাই, মাত্র 25,000 কয়েন দিয়েছে এবং আর কি ডায়মন্ড দিয়েছে 1,50,000। ওকে ফ্রেন্ড, তো এখন জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করেন। তো এটা লোডিং নিচ্ছে, ভেরিফাই করতে হবে আর কি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেস্ট একটা ভার্সন। তো দেখতে পাচ্ছেন এখন ভেরিফাই নাও একটা অপশনে এসে পড়েছে। তো জাস্ট আপনারা ভেরিফাই নাও এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু এরকম আর কি দুইটা আর কি অ্যাপ শো করাইতেছে। এখানে আর কি আপনার দুইটা অ্যাপ আর কি ডাউনলোড করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাপ ডাউনলোড, এখানে লেখাই আছে যে দুইটা অ্যাপস আপনার ডাউনলোড করে এটা আনলক করতে হবে। তো আমি যদি অ্যাপসটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক করা আছে। তো এটা নামানোর পরে কিন্তু এটা আনলক হয়ে যাবে। তো বন্ধুরা এটাও দেখতে পাচ্ছেন একই কিন্তু সিস্টেম। তো আপনার যদি কোনো হেল্প লাগে ওদের কাছে, যে কোনো হেল্প যদি প্রয়োজন হয়, তো দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে মেসেজিং অপশন। তো এটা দেখতে হোয়াট ইজ দিস, মানে জিনিসটা কি যদি আপনারা বলেন, তো ওরা কিন্তু আর কি রিপ্লাই হিসেবে আপনাদেরকে দিয়ে দেবে যে আর কি করতে হবে আপনাদের, তারপর কিন্তু আপনার এই কয়েন এবং ডায়মন্ডটা পাবেন। তো ওরা জাস্ট মেসেজিংয়ে রিপ্লাইটা দিতেছে, জাস্ট ওয়েট। তো ওরা কিন্তু লিখে দিয়েছে দিস ইজ কন্টেন্ট লকার দ্যাট রিকোয়ার ইউ টু কমপ্লিট অফার ইন ওয়ার্ডার টু আনলক দ্য কন্টেন্ট বিহাইন্ড ইট, মানে এই আর কি এই লক করে দিয়েছে আর কি এটা কন্টেন্টটা। তো আপনার দুইটা অ্যাপস নামাতে হবে, তাহলে কিন্তু এটা আনলক হবে। তো অ্যাপ্লিকেশন রান দ্যাম লাস্ট অফ 30 সেকেন্ড, মোট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আনলক হবে যদি আপনারা ওই সিস্টেমটা করেন। তো আমি যদি ওদেরকে আর কি ব্যাক মেসেজ পাঠাই, তো রিয়েলি একটা লিখে মেসেজ দিলাম যে আসলেই কি এটা সত্য কি না, তো দেখা যাক ওরা কি রিপ্লাই দেয়। এটা আপনারা করতে পারেন কিন্তু অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল আর কি ভার্সন যেটা আছে আইফোন, ওইটা দিয়ে করলে কিন্তু বেশি হয়। তো এটা এখানে লিখতেছে ইয়েস রিয়েলি দি, মানে এটা সত্যই, দিস অফার প্রোভাইড অ্যাট ফ্রি টু ইউজ টু কমপ্লিট, মানে এটা ফ্রি
এবং দিস ওয়েবসাইট ইজ নট ফেক অর স্ক্যাম, মানে এটা কোনো স্ক্যামও হবে না, কোনো ফেকও না। অ্যান্ড কমপ্লিং দ্য অফার ইজ দ্য অনলি ওয়ে টু আনলক দ্য কন্টেন্ট, মানে এখানে আবার বলা হয়েছে যে এই দুইটা আপনার অ্যাপস কিন্তু ডাউনলোড করতেই হবে। তো এটা করলে কিন্তু দেখতে পাচ্ছেন চেকিং কমপ্লিট একটা অপশন আছে, এটা কিন্তু আর কি আনলক হবে। তো এখান থেকে আপনারা ক্লিক দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি কেন এটা আর কি করতেছিলাম, তো আমার না করার কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার ব্যাট দিতে হয়, অর্থাৎ এটা যদি আপনি নিতে চান তাহলে 5% ব্যাট দিতে হয়, যাদের ক্রেডিট কার্ড আছে ওইটা দিয়ে আর কি করা যায়। তো আমার যেহেতু ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড কোনোটাই নাই, এর জন্য আমি পারতেছি না করতে। তো যাদের আছে আপনারা ট্রাই করতে পারেন।